কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা যাতে প্রত্যেক রাজ্যের বাসিন্দা যারা বহিরাজ্যে আটকে পড়েছেন এবং রাজ্যের মধ্যে ভিন্ন রাজ্যের বাসিন্দা যারা একই রকম ভাবে ঘরে ফিরতে পারছেন না তাদের ফিরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেয়। অর্থনৈতিক সাহায্য নয়, অন্য বিষয়ে সহায়তা করার বার্তা দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বদের। এ বিষয় নিয়ে শনিবার পশ্চিম জেলার জেলাশাসকের সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলটি কিভাবে এই অবস্থায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে বিষয়ে অবগত হতেই তাদের সাক্ষাৎকার বলে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক। আমরা যে পত্রিকাতে ঘোষণাগুলোর সঙ্গে বাস্তবের কি মিল, যেহেতু আমরা এই কোভিড-19-এ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, যারা প্রেগনেন্ট লেবার আছে যাওয়ার জন্য বা আনার জন্য কী সিদ্ধান্ত নিচ্ছে সেগুলি বোঝার জন্য, কারণ কংগ্রেস এই কাজটা মনিটরিং করছে আমাদের শ্রীমতী নেত্রী আমাদের প্রিয় নেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে। সুতরাং উই আর অলসো কোঅপারেটিং টু দ্যাট সেকশন। এখন ডিএমের কাছে এসে আমরা যা বুঝতে পারলাম ওনার সঙ্গে আলোচনা ক্রমে, ত্রিপুরা গভর্নমেন্ট একমাত্র ইট ভাট্টার যারা শ্রমিক তাদেরকেই ট্রেনের খরচ দিয়ে নিয়ে যাচ্ছে, ট্রেন দিয়ে নিয়ে যাচ্ছে। খরচটা কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে এমপ্লয়ার, মানে ইটভাটার মালিকরা, তারা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে জমা দিয়েছে, সেখান থেকে গভর্নমেন্ট ট্রেনের ব্যবস্থা করেছে এবং আর অন্য অন্য যে শ্রমিকগুলি তাদের জন্য কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কোনো পয়সা দিচ্ছে না। তবে যারা যারা গভর্নমেন্টের কাছে আসছে তারা যাতে যার যার রাজ্যে যেতে পারে তার জন্য সেইসব শ্রমিক যাদের পাস দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।